এবং যথাযথ মর্যাদায় বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন পশ্চিমবঙ্গে উপ হাই কমিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা বিভিন্ন দূতাবাসে বিশেষ মোনাজাত এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর কাছে পাঠানো হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজায় নৃশংস হামলার জেরে এমন হুমকি দেন তিনি এর পরপরই ইসরায়েলে নিযুক্ত তুর্কি উপরাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানায় তেল আবিব এ ঘটনায় তেল আবিব ও আঙ্কারার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হবে বলে মত বিশ্লেষকদের আবারও বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর কাছে পাঠানোর হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি তুর্কি প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু প্রশাসন এমনকি ইসরায়েলে নিযুক্ত তুর্কির উপরাষ্ট্রদূতকে তলব করে এর নিন্দা জানায় তেল আবিব এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা সমর্থন করেন তাদের কথা শুনবেন এমন কোনো ঈশ্বর নেই তার এই টুইট বার্তারও পাল্টা জবাব দেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন তুরস্ক সত্য কথা বলে যাবে এবং ফিলিস্তিনি জনগণের অবর্ণনীয় নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি বৈশ্বিক এজেন্ডায় নিয়ে আসবে এ অবস্থায় গাজায় ইস্যু নিয়ে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও তিক্ততায় রূপ নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর আগে চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুকে ইতিহাসের সবচেয়ে খারাপ স্বৈরশাসক বলে আখ্যা দেন এরদোয়ান এছাড়া হিটলারের সঙ্গেও তুলনা করেন তুর্কি প্রেসিডেন্ট একই সঙ্গে হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলেও জানান তিনি আফরিন মৌ সময় সংবাদ গাজা যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে আর তাই যত দ্রুত সম্ভব তেল আবিবের যুদ্ধ শেষ করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধের জন্য প্রেসিডেন্ট বাইডেনের উপর দায় চাপিয়েছেন তিনি একই সঙ্গে নিজে প্রেসিডেন্ট হিসেবে থাকলে যুদ্ধ হতো না বলেও দাবি করেন ট্রাম্প গাজা যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে আবারও একই সুরে কথা বললেন তিনি ট্রাম্পের দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বাইডেনকে সম্মান করে না তার কথার কোনো গুরুত্ব নেই তাদের কাছে বাইডেন না হয়ে যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে সাত অক্টোবরের এই যুদ্ধ শুরুই হতো না বলেও দাবি করেন ট্রাম্প তবে সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর তেল আবিব যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তিনি হলেও একই রকম প্রতিক্রিয়া দেখাতেন বলে মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে গাজা যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন গাজা যুদ্ধ দ্রুত শেষ করা উচিত নেতানিয়াহুর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনারা যেভাবে বোমাবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সেটারও সমালোচনা করেন রিপাবলিকান নেতা তার দাবি এভাবে ফুটেজ প্রকাশ করাই আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো প্রস্তাব পাস এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলি প্রতিনিধি দলের সফর বাতিল করার পর ট্রাম্পের সাক্ষাৎকারটি সামনে এলো দেশে দেশে উদযাপন করা হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে উদযাপন করা হলো 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মঙ্গলবার স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে জাতীয় সঙ্গীতের পাশাপাশি পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এরপর অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে জানানো হয় শ্রদ্ধা এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা আরব আমিরাতের দুবাইতেও উদযাপিত হয় 54তম স্বাধীনতা ও জাতীয় দিবস স্থানীয় সময় মঙ্গলবার সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় স্বাধীনতা দিবস দূতাবাস কর্মকর্তাদের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় মহান এ দিবসটি জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান সহ প্রবাসী বাংলাদেশিরা এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন সবাই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীপাঠ, মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা স্মরণের মাধ্যমে মালদ্বীপের দূতাবাসে উদযাপিত হয় মহান স্বাধীনতা দিবস। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ উপ হাই কমিশনে উদযাপন করা হয় 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্থানীয় সময় মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন উপ হাই কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে সৌদি আরব। রিয়াদে জন্ম নেয়া 27 বছর বয়সী মডেল রুমি আল কাহাতানি এবার সৌদি আরবের পতাকা হাতে প্রতিনিধিত্ব করবেন 2024 মিস ইউনিভার্সের মঞ্চে। চলতি বছরের নভেম্বরে এটি মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। মিস ইউনিভার্স প্রতি বছর দেশসেরা সুন্দরীরা অংশগ্রহণ করে থাকে এই আয়োজনে। সারা বিশ্বের নারীর সৌন্দর্য, বৈচিত্র্য ও ক্ষমতার উদযাপনের জন্য মিস ওয়ার্ল্ডের পর সবথেকে জনপ্রিয় মিস ইউনিভার্স। ইতিহাসে প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। 27 বছর বয়সী মডেল রুমি আল কাহাতানি দেশটির প্রতিনিধিত্ব করবেন 73তম মিস ইউনিভার্সের মঞ্চে। এই সংবাদ রুমি সোমবার তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে জানায়। পোস্টের ক্যাপশনে তিনি বলেন, মিস ইউনিভার্স 2024 অংশ নিতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। এর আগে রুমি মিস প্ল্যানেট ইন্টারন্যাশনাল, মিস গ্লোবাল এশিয়া সহ বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন। রুমি পেশায় একজন ফ্যাশন মডেল। তার জন্ম সৌদি আরবের রিয়াদে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা 10 লাখ। তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন 73তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের, যা চলতি বছরের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। অন্তরা সেন, সময় সংবাদ। মস্তিষ্কে ইলন মাস্কের নিউরালিঙ্কে তৈরি করা চিপ ব্যবহার করে জীবন পাল্টে গেছে নো ল্যান্ড আরবাগের। বর্তমানে তিনি ইশারার মাধ্যমে ভিডিও গেম খেলতে পারেন। শারীরিক প্রতিবন্ধকতায় ভুগলেও চিপটি তার জীবনে বড় পরিবর্তন এনেছে বলে দাবি করেন নোল্যান্ড। 2016 বিশেষজ্ঞদের দিয়ে নিউরোলিঙ্ক নামে একটি চিপ তৈরি করেন ধনকুবের ইলন মাস্ক। এরপর অস্ত্রোপচার করে প্রথম কোনো মানুষের মস্তিষ্কে সেই চিপটি বসানো হয়। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কল্যাণের জন্যই চিপটি তৈরি করা হয় বলে জানান মাস্ক। যার মাথায় প্রথম চিপটি বসানো হয় তিনিও একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। একটি দুর্ঘটনার কারণে 8 বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন নোল্যান্ড আরবাক। চিপটিতে 1000টি ইলেকট্রোড রয়েছে যা মস্তিষ্কের স্নায়ুর কার্যকরী ডেটা সংগ্রহ করতে পারে এবং চিন্তাগুলোকে কর্মে রূপান্তর করার ডিকোডিং এর জন্য সেই ডেটা কম্পিউটারে প্রেরণ করে। আরবক ব্যাখ্যা করেন যে তিনি কেবল কার্সারটিকে যেখানে নিয়ে যেতে চান বা নিয়ে যাওয়ার কল্পনা করেন সেটি সেখানেই যায়। আরবাক আরও বলেন, চিপ প্রযুক্তির কাজ এখনো চলছে কিন্তু এর মধ্যেই তার জীবন বদলে গেছে। চিপটি পাওয়ার আগে আরবাককে অনলাইন দাবা এবং ভিডিও গেম খেলতে অন্য ব্যক্তির সাহায্যের প্রয়োজন হতো, আর এখন তার রিচার্জেবল চিপের ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত তিনি বিছানায় শুয়ে থাকতে পারেন। নাদিম মারজান, সময় সংবাদ। কুয়েতের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম অংশ গির্গিয়ান। এদিন ইফতারির পর মাথায় পাগড়ি পরে ধর্মীয় গান গেয়ে বিভিন্ন বাড়ির দরজায় কড়া নাড়ে শিশুরা। রমজানের 13, 14 এবং 15তম দিনে পালিত হয় এটি। কোমলমতি শিশুদের বিভিন্ন উপহার দিয়ে রোজা রাখার প্রতি উৎসাহ দেন স্থানীয় সহ প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। পবিত্র রমজান মাসে উপসাগরীয় অঞ্চলের শিশুদের ব্যাপক আনন্দের একটি দিন গির্গিয়ান। প্রতিবছর রমজানের 13, 14 এবং 15তম দিনে এই উৎসব পালন করেন কুয়েতসহ আরব বিশ্বের শিশুরা। এদিন ইফতারের পর ঐতিহ্যবাহী পোশাক পরে মাথায় পাগড়ি আর হাতে ব্যাগ নিয়ে ধর্মীয় গান গেয়ে বিভিন্ন বাড়ির দরজা করানারে শিশু কিশোররা। কোমলমতি শিশুদের উৎসাহ দিতে বাড়ির কর্তারাও থাকেন প্রস্তুত। রঙিন সাথে সজ্জিত থলেতে মোড়ানো বাক্সে বাদাম, চকলেট, ডিনার দিয়ে শিশুদের উৎসাহ দেন তারা। রঙিনভাবে ডিজাইন করা এসব বাক্সে কোনোটা কাঠের তৈরি, কোনোটা আবার ঢেউ তোলার টিনের তৈরি। কুয়েতের এই ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচিত প্রবাসী বাংলাদেশিরাও 14 শতাব্দীর বছর ধরে এটা
পালন করে আসছে, কুয়েতের ভিতরে নয়, শুধু আরব, পুরো আরব দেশে এটা পালিত হয়। আসলে এই সংস্কৃতিতে অনেক ছেলেবেলেরা একটা আনন্দ উপভোগ করে। এটা হচ্ছে আমাদের ইসলামিক কৃষ্টি কালচারে এটা একটা আনন্দ উল্লাস, বাচ্চাদের একটা তিন দিনের একটা প্রোগ্রাম। এটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে জ্ঞানটা হচ্ছে তো সেটা খুব সুন্দর। এই সংস্কৃতি কুয়েতের স্কুল, মার্কেট, বারিশ বিভিন্ন স্থানে বহু বছর ধরেই পালিত হয়ে আসছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ঈদকে সামনে রেখে নতুন নতুন পণ্যে ভরপুর সংযুক্ত আরব আমিরাতের বাজার। ছোট বড় বিপণী বিতানগুলোতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এবার আন্তর্জাতিক বাজার দখলের প্রস্তুতি নিয়েছে। ইউরোপ আমেরিকা ছাড়িয়ে এবার মধ্যপ্রাচ্যের বাজারে আধিপত্য বিরাজ করার মতো সক্ষমতা দেখাচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের পোশাকে দেয়া হচ্ছে মূল্য ছাড়। শিবলি আল সাদিকের রিপোর্ট। বাংলাদেশের তৈরি পোশাকের কদর রয়েছে ইউরোপ আমেরিকা জুড়ে। মধ্যপ্রাচ্যে এতদিন ঘাটতি থাকলেও সেই ঘাটতি কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ঈদ সামনে রেখে বাংলাদেশি পোশাকের নতুনত্ব ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এবার চেষ্টা করেছি যে ট্রেন্ডটাকে মাথায় রেখে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নিজস্ব টিমের মাধ্যমে আমরা নতুন নতুন ডিজাইনগুলো করার চেষ্টা করেছি। এমন কোনো ব্র্যান্ড নেই যেখানে প্রোডাক্ট মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট, আবার প্রত্যেকটা দেখবেন ব্র্যান্ডের মধ্যে মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট থাকে। সংযুক্ত আরব আমিরাতে বড় বড় শপিং মলগুলোতে আন্তর্জাতিক বাজার দখলের লক্ষ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের বিপণন কেন্দ্র স্থাপন করেছে। ঈদকে সামনে রেখে দেশীয় ক্রেতা ছাড়াও আন্তর্জাতিক ক্রেতা ধরে রাখার জন্য বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি নানা অফার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব ব্র্যান্ডের পাঞ্জাবি প্রদর্শনী করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য। আগে যেসব প্রবাসী বিদেশি ঈদ করতে দেশ থেকে পাঞ্জাবি কিনে নিয়ে আসতেন, তারা এখন হাতের নাগালে পাচ্ছেন দেশীয় বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি। কেনাকাটার মধ্য দিয়ে ছড়াচ্ছে ঈদের অনুভূতি। বাংলাদেশি পণ্যগুলোকে দেশের মাটিতে, বিদেশের মাটিতে, বাংলাদেশের মানুষের কাছে এবং বিদেশি মানুষের কাছে নতুনভাবে উপস্থাপন করার জন্য আমরা মূলত এই কাজ করে আছি। যথেষ্ট কাস্টমার দেখা যাচ্ছেন আমাদের বাংলাদেশি বাইরা বোনরা এখানে আসে ঈদের মার্কেটিং করতে। অভিজাত শপিং মলগুলোতে সাধারণ প্রবাসীদের কেনাকাটার সামর্থ্য না থাকলেও স্থানীয় ছোটখাটো বিপণী বিতানে এরই মধ্যে তাদের আনাগোনা শুরু হয়েছে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও বিদেশে মূল্য ছাড়ের অফার থাকায় প্রবাসী বাংলাদেশিরা এবার স্বস্তিতে ঈদ করবেন, এটাই প্রত্যাশা সবার। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ায় নানা রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দেশটির ঐতিহ্যবাহী নানা রকম খাবার বিক্রি হয় ইফতারের বাজারে। আরো জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। প্রতি বছরের ন্যায় মালয়েশিয়ায় জমজমাট হয়ে উঠেছে এখানকার ইফতার বাজার। এই দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার বুকিত বিনতাংয়ের যে ইফতার বাজারটি, আসলে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে বুকিত বিনতাংয়ে যে ইফতার বাজারটি রয়েছে সেখানে। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে মালয়েশিয়ার যে ঐতিহ্যবাহী যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, আসলে কী কী সামগ্রীগুলো আসলে আজ বিক্রি হচ্ছে এই ইফতার বাজারে, আমরা সেগুলো দেখবো। তো চলুন তাহলে আমরা চলে যাই সেখানে। দর্শক, আপনারা জানেন যে মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 62% হচ্ছে মুসলিম। বহুজাতিক গোষ্ঠীর দেশ মালয়েশিয়া জাতিগত বৈচিত্র্যের মাঝেও মালয়েশিয়ানদের ভ্রাতৃত্বের যে সেতুবন্ধন তা অনেক গভীর। আর এই পবিত্র মাহে রমজান মাসে এই বন্ধন আরও দৃঢ় হয়। এখানে যে ইফতার বাজারটি রয়েছে এটি মূলত সরকারি ঘোষণার পর থেকেই তারপর এই এটির কার্যক্রম শুরু হয়। আর এরকম প্রায় সব অঞ্চলে ইফতার বাজার থাকে। মালয়েশিয়ানদের এসব হরেক রকমের ইফতার সামগ্রী, বিশেষ করে যে ইফতার বাজারে সব সময় ক্রেতাদের ভিড় থাকে। এখন এখানে যে স্থানীয়দের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দেশের ভোজন রসিকদের উপস্থিতিও বেশ লক্ষণীয়। তবে রমজান মাসে বেশ অতিথিপরায়ণ হয়ে ওঠেন এই সব মালয়েশিয়ানরা। যেমন এখানকার যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোতে বিনামূল্যে ইফতারের সুযোগ থাকে। এছাড়া সরকারি বেসরকারিভাবেও যে ফ্রি ইফতারের ব্যবস্থা সেটিও কিন্তু থাকে। এবং এখানে যে ধনী গরিব সবাই কিন্তু একসঙ্গে বসে এই ইফতার করে থাকেন। মালয়েশিয়ানরা সাধারণত প্রথমে খেজুর দিয়ে রোজা ভাঙলেও তাদের কিছু ঐতিহ্যবাহী ইফতার আইটেম রয়েছে এখানে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি নাসি লেমাক আছে, তারপর এখানে আছে আয়াম গোলেক, নাচি আমব্যাগ, এরপর আমি আরও দেখতে পাচ্ছি এখানে মোরতাবাক, এখানে আরও দেখা যাচ্ছে নাচি কেরাবু, তারপর রয়েছে এখানে সুপ্তুলাং। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ঠান্ডা আখের রস আছে, এবং এছাড়াও এখানে আমি মিষ্টান্ন দেখতে পাচ্ছি। ভাই, আপনি কি বলবেন, আপনার আসলে এখানে যে আখের রস বিক্রি করছেন আসলে তার বেচা বিক্রি কেমন হচ্ছে এই সম্পর্কে একটু বলুন। আলহামদুলিল্লাহ, রোজা রমজানের মাসে খুবই ভালো হচ্ছে বেচা কিনা। একটু ডাউন আছে, তারপরও যে রোজা রমজানের মাসে লোকজন অনেকেই আসছে, আখের রস একবার করে ভাঙানো হচ্ছে বিধায়,
সবাই ভিড় করছে। আচ্ছা ভাই, আপনি বলবেন আজকে আপনি আসলে কি কি ইফতার সামগ্রী আসলে কিনতে আসেন এখানে? আসলে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু বাংলাদেশি, প্রায় সময় বাংলাদেশি ইফতার করা হয়, তো আজকে ভাবলাম কিছু ডিফারেন্ট কিছু করা যায়। তো এইখানে বর্তমানে মানে মালয়েশিয়াতে যে ট্রেডিশনাল যে ফুডটা আছে সেটাকে বলে নাসি গোরিং আয়াম। সেটা হচ্ছে যে ভাতের মিশ্রণ, সেটাতে চিকেন থাকে, এগুলি মিলে সসটস দিয়ে আর কি মিশ্রিতভাবে করে। এটা মালয়েশিয়াতে খুবই ফেমাস, এটা বাঙালিদের মুখেও একটা টেস্ট আসে এটার মধ্যে, কারণ একটু স্পাইসি হয়, একটু ঝালদার হয়। তাছাড়া এখানে আরও আছে আপনার হচ্ছে যে কিছু পেড্ডাস টাইপের আইটেম আছে যেগুলি একটু ঝাল হয়। তারপরে এখানে একটা ফেমাস জিনিস আছে যেটাকে বলে বুবুর বলা হয়, আমরা বাংলাদেশে ওটাকে ক্ষীর হিসাবে ধরি, ওটাকে এই দেশে বুবুর বলা হয়, ওইটাও অনেক ফেমাস এখানে ইফতারে। আর এখানের মানুষ সচরাচর দেখা যাচ্ছে যে খাবারটা এত স্পাইসি, কিছু কিছু আইটেম হয়, বাকিগুলো কিন্তু খুবই রসালো এবং মিষ্টি জাতীয় হয়। তো যেই কারণে ইফতারে খেলে দেখা যাচ্ছে ওরকম অস্থিরতা ভাব হয় না। বাংলাদেশের মতো এখানেও কিন্তু ইফতারের বড় ধরনের হাট বসে থাকে, বিশেষ করে হচ্ছে মালয়েশিয়ার যে মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখানকার ডিবিকেল, অর্থাৎ আমরা বাংলাদেশে যাকে সিটি কর্পোরেশন বলে থাকি, সেই সিটি কর্পোরেশনের অধীনে কিন্তু মূলত এই বাজারগুলো বসে থাকে। তো আমরা আগামী কোনো পর্বে আমি চেষ্টা করবো যে অন্য কোনো বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আপনাদের ইফতার বাজার নিয়ে ইফতার বাজার দেখানোর চেষ্টা করব। তো মালয়েশিয়ার ইফতার বাজারের এই ছিল আমার কাছে সবশেষ। ইতালির রাজধানী রোমে ইউরোপের সবচেয়ে বড় মসজিদের অবস্থান। মূল শহর থেকে 4 কিলোমিটার দূরে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে অবস্থিত বড় মসজিদ বা গ্র্যান্ডে মসকিয়া। 200 মুসল্লি দিয়ে শুরু হওয়া মসজিদে এখন নামাজ পড়েন 50,000-এরও বেশি মানুষ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ধর্মপ্রচার নয়, ইসলামের আদর্শ সমুন্নত রাখতে 1966 সালে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয় ইতালির রাজধানী রোমে। এরপর 1984 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গ্রান্দে মসকিয়ার। তৎকালীন সৌদি বাদশার অনুদানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 11 বছর পেরিয়ে যায় মসজিদটি উদ্বোধন করতে। রোমের মূল শহর থেকে 4 কিলোমিটার দূরে পারিওলি এলাকায় 3 একর জমির উপর নির্মিত এই বড় মসজিদ বা গ্র্যান্দে মসকিয়া। ইউরোপের মধ্যে সবচেয়ে বড় এই মসজিদে একসঙ্গে 12,000 মানুষ নামাজ পড়তে পারেন। তবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সহ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সে সংখ্যা ছাড়িয়ে যায় 50,000-এর ঘর। মসজিদের ইমাম মিশরীয় বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক নাদের আক্কাদ বলেন, বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান আমাদের অতিথি। ইসলাম ধর্মের প্রচার নয়, বরং এর সৌন্দর্য দেখাতেই এই মসজিদ গড়ে তোলা হয়েছে। ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ এখানে আসে, তাদেরকে ইসলামিক কায়দায় সম্মান দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা শুরু করেছিলাম 200 মানুষ নিয়ে, এখন সেখানে 12-15 হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। পুরো রোম শহরেই বাংলাদেশিরা অনেক মসজিদ পরিচালনা করেন, সেখানে ঈদের জামাত আয়োজিত হয়, বিশেষ করে খোলা মাঠে, তা বেশ প্রশংসনীয়। এই মসজিদে নামাজ পড়তে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও। আমার মতে এরকম অনেকেই আসে, তবে এটাই ইতালির মূল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। আমাদের মুসলিম উম্মা অনেক আসে, বিভিন্ন দেশের মুসলমানরা এখানে নামাজ পড়ে। ইতালিতে সরকারি অনুমোদন প্রাপ্ত একমাত্র মসজিদ এটি। দেশের নামকরা আর্কিটেক্ট পাওলো পর্তুগেসি এবং ইরাকি আর্কিটেক্ট সামি মুসাভির ডিজাইন করা এই মসজিদটি উদ্বোধনের সময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ফ্রান্সের প্যারিসে প্রায় 13 বছর পর আয়োজিত হলো ক্যাফে ওয়েটারদের দৌড় প্রতিযোগিতা। 2014 সাল থেকে আয়োজিত হওয়া এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান স্পন্সরের অভাবে 2011 সালে বন্ধ হয়ে যায়। এবছর দেশটির প্যারিস সিটি হলে দেয়া অর্থায়নে আয়োজিত হয় ঐতিহাসিক এই দৌড় প্রতিযোগিতা। সাদা শার্ট, কালো প্যান্ট আর গলায় টাই পরে প্রস্তুত প্রায় 200 জন ওয়েটার একে একে হাতে তুলে নিচ্ছেন কালো ট্রে, আর সেখানে রাখছেন কফির কাপ, পানি ভর্তি গ্লাস আর প্যাটিস। এরপর সবাই দাঁড়িয়ে গেলেন লাইনে, নির্দেশ মিলতেই শুরু হয়ে গেল দৌড় প্রতিযোগিতা। ট্রেতে রাখা জিনিসগুলো এক হাতে ধরেই পৌঁছাতে হবে 2 কিলোমিটার দূরের গন্তব্যে। যে সবার আগে কোনো জিনিস না ফেলে পৌঁছাবে, বিজয়ী শিরোপা উঠবে তার হাতে। 13 বছরের বিরতির পর রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় আয়োজিত হয় ঐতিহাসিক ক্যাফে ওয়েটারদের দৌড় প্রতিযোগিতা। এটি 1914 সালে প্রথম অনুষ্ঠিত হয়, তবে স্পন্সরের অভাবে 2011 সাল থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই প্রতিযোগিতা। তবে এবছর প্যারিসের সিটি হল এই আয়োজনের জন্য 1,00,000 ইউরো অনুদান দেয়। আমি এই কাজ প্রতিদিন করি, তাই আমি মানসিকভাবে একদম প্রস্তুত। 16 বছর বয়স থেকে এই কাজটি করছি, তাই আমার বিশ্বাস আমি ট্রেটি অক্ষত রেখে ফিনিশ লাইনে পৌঁছাবো। আমি এটা আমার সহকর্মী
স্বামীদের সঙ্গে করছি, পরিবেশ খুবই ভালো, আমরা একে অপরকে সাহস দিচ্ছিলাম। বেশ কয়েক বছর পর এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় এটি দেখতে জড়ো হন হাজারো মানুষ। এ বছরের বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশের টিকিট। অন্তরা সেন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ তানভীর। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।